ओम नमः भगव नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वैशं ततो जयो मुदीरयेत् नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी हरिओं तस्सत् ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। আমরা শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধের 14 অধ্যায় 13 নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। পুরা পিতানো ভগবান দক্ষ দুহিত দুহিত্র্য বৎসল কংবৃণীত বরম বৎসা ইত্ত পৃচ্ছত ন পৃথক ইচ্ছত ন পৃথক। সোমা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু একবার একটু বলবেন, আমি ছেলের সাথে কথা বলছি না। তৃতীয় স্কন্ধের 14 অধ্যায় 13 নম্বর অনুবাদ। পুরাকালে আমাদের অত্যন্ত ঐশ্বর্যশালী ও দুহিত্রী পিতা দক্ষ আমাদের প্রত্যেককেই পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কাকে পতিত্বে বরণ করতে চাও? তাৎপর্য জয় শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোক থেকে প্রতীত হয় যে তখনকার দিনে পিতা কন্যাকে স্বতন্ত্র ভাবে পতি মনোনয়ন করতে দিতেন, কিন্তু অবাধে মেলামেশার দ্বারা পতি বরণ করার অনুমতি ছিল না। কন্যাদের পতি মনোনয়ন করার স্বাধীনতা দেওয়া হতো এবং তারা তাদের প্রতি মনোনয়ন করতেন কার্যকলাপ ও ব্যক্তিত্ব অনুসারে তাদের খ্যাতি শ্রবণ করার মাধ্যমে। এই মনোনয়নের চরম সিদ্ধান্ত অবশ্য নির্ভর করত পিতার উপর। তার মানে সেই ইয়েকে কি বলে দিতি তখন তার স্বামীকে বলছে ওই যজ্ঞশালায় গিয়ে, পুরাকালে আমাদের আমাদের অত্যন্ত ঐশ্বর্যশালী দুহিত্র বৎসল, দুহিত্র বৎসল পিতা, দুহিত্র মানে মেয়েদেরকে বলা হয় দুহিত্র। এখন প্রশ্নে আসুন, মেয়েদেরকে কেন দুহিত্র বলা হয়? কারণ হচ্ছে, এটা লিখে রাখুন, পুত্র বলা হয় যিনি নিজের পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারবে বলে তাকে বলা হয় পুত্র, কিন্তু মেয়েদেরকে বলা হয় দুহিত্র। দুহিত্র মানে হচ্ছে যিনি দুই কুলের হিত সাধন করতে পারে। মেয়েরা নিজের মা বাবা বললেও শ্রাদ্ধ আদি করে, তারপরে ওই তিন তিন দিন 5 দিন পালন করে, আবার শ্বশুর কুলেও মারা গেলে 5 দিন পালন করে, মেয়েদের 5 দিন পালন করতে হয়। আবার অনেকে আছে স্বামীর সঙ্গে 11 দিনই পালন করে। তো এর জন্য মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে সে দুই কুলেরই হিত সাধন করতে পারে। এর জন্য আচার্যগণ বলছে ছেলের থেকেও মেয়েদের ভূমিকা আরো বড় বেশি, এজন্য তাদেরকে বলা হয় দুহিত্র। পিতা দক্ষ আমাদের প্রত্যেককে পৃথক জিজ্ঞাসা করেছিল, তোমরা কাকে প্রতিত্ব বরণ করতে চাও? তার মানে সেই যুগে আমরা দেখতে পাই যে সেই যুগে মেয়েদেরকে আগে জিজ্ঞেস করতো, তুমি কাকে বিবাহ। তার মানে এটা না, প্রভুপাদ বলছে তোমাকে অবাধ মেলামেশা করতে। তার মানে আমাদের এটা প্রশ্ন করতে প্রশ্ন আসতে পারে, প্রভু তাহলে উনি কিভাবে বলবে মেয়েটা যে আমার কাকে পছন্দ যদি মেলামেশা না? তারা অপরের কাছ থেকে কোন ছেলের সম্পর্কে খ্যাতি, তার যশ,
তার শৌর্য, তার বীর্য এগুলো শুনতো। তার উদাহরণ কে? মা রুক্মিণী দেবী। তিনি কখনো চোখ দিয়ে কৃষ্ণকে দেখেনি, কিন্তু নারদ মুনির মুখে কৃষ্ণের লীলা কথা শ্রবণ করে তার প্রেমে পড়েছে। এর জন্য আপনারা খেয়াল করতে হবে, মেয়েকে জিজ্ঞেস করতে হবে তুমি কাকে পছন্দ করো। তবে এটা মানে না যে মেয়ে হয়তো কাউকে বললো আমি বাবা ওকে পছন্দ করি, তার মানে এটা না যে ওর সঙ্গে বিয়ে দিতে হবে। এরপর ফাইনাল জাজমেন্ট কে করবে? পিতা মাতা, যে আসলে এই ছেলে আমার মেয়ের জন্য ঠিক হবে কি হবে না, মনোনীত হবে তার ভক্তির জন্য, তার কি বলে ভগবত ভক্তির জন্য ঠিক হবে কিনা, এই কথা এখানে বলছে। তাই কি বলছে, মানে দিতি সব দিক থেকে কনভিন্স করার চেষ্টা করছে কাকে? কশ্যপ ঋষিকে, যে দেখুন আমার বাবা যখন এই কথার মধ্যে দিয়ে, দিতি কি বুঝাতে চাচ্ছ, আমার বাবা জিজ্ঞেস করছিল তুমি কাকে বিবাহ করতে চাও, আমি আপনার নাম বলেছিলাম, কেন আপনাকে আমি ভালোবাসি, আপনার ঔরস থেকেই আমি সন্তান জন্ম দিতে চাই, এর জন্যই আমি আপনাকে বিবাহ করেছি। তা আপনি যদি এখন আমার এই কামকে প্রশমিত না করে, তাহলে আমি কি দুর্ভাগ্য দুর্ভাগী নি যে আপনার মতো পুরুষকে আমি পছন্দ করলাম। এই কথাটা ইনডাইরেক্টলি বুঝাতে চাচ্ছে, আমার কত দুর্ভাগ্য যে আমি যাকে পছন্দ করলাম সে আমাকে সন্তানের মা করতে চায় না। বুঝতে পারলেন যে কত দিক থেকে বোঝানোর চেষ্টা করছে? 14 নম্বর, সবিদিতা আত্ম জানানম নো ভাবম সন্তান ভাবন ত্রয়োদশ অদাত তাসাম জাতে সলিলম অনুব্রতা সলিলাম অনুব্রতা। সঙ্গীতা মাতাজি পড়ন্ত। তনুশ্রী মা পড়ুন। হরে কৃষ্ণ বাবুজি, প্রণাম। অনুবাদ, আমাদের আমাদের শুভাকাঙ্ক্ষী পিতা দক্ষ আমাদের অভিলাষ জানতে পেরে তার 13 জন কন্যাকে আপনার হস্তে অর্পণ করেছেন, এবং তখন থেকে আমরা সকলে সকলে আপনার অনুবর্তা। তার মানে বুঝতে পেরেছেন, দক্ষের 13 কন্যা ছিল, আর এই 13 কন্যা কি কি করেছে? তিনি কার? কশ্যপ ঋষির হাতে ন্যস্ত করেছিল, কশ্যপ ঋষি হাতে ন্যস্ত করেছিল, বোঝা গেল? হ্যাঁ, তারপরে পড়ুন। তাৎপর্য, জয় ছিল ছিল কি জয়, সাধারণত কন্যারা তাদের পিতার কাছে তাদের মনোভাব ব্যক্ত করতে অত্যন্ত সংকোচ অনুভব করত, কিন্তু পিতা অন্য কারোর মাধ্যমে কন্যাদের অভিপ্রায় অবগত হতেন, যেমন পিতা পিতামহীর মাধ্যমে, যার সঙ্গে পৌত্রীদের অবাধে মেলামেশা থাকতো। মহারাজ দক্ষতার কন্যাদের অভিপ্রায় জানতে পেরে তার 13 জন কন্যাকে শৈশবের হস্তে অর্পণ করেছিলেন। দিতির ভগ্নীদের মধ্যে প্রত্যেকেই সন্তানবতী ছিলেন, তাই তার পতির প্রতি তিনি আবেদন করেছিলেন তাদেরই মতো অনুবর্তা হওয়া সত্ত্বেও কেন তিনি সন্তানহীন থাকবেন। হরে কৃষ্ণ বাবু। আবার পড়ুন, তাৎপর্যটা আবার পড়ুন।
সাধারণত কন্যারা তাদের পিতার কাছে তাদের মনোভাব ব্যক্ত করতে অত্যন্ত সংকোচ অনুভব করত, কিন্তু পিতা অন্য কারোর মাধ্যমে কন্যাদের অভিপ্রায় অবগত হতেন, যেমন পিতাময়ীর মাধ্যমে যার সঙ্গে পৌত্রীদের অভ্যাদে মেলামেশা থাকত। মহারাজ দক্ষতার কন্যাদের অভিপ্রায় জানতে পেরে তার 13 জন কন্যাকে শস্যপের হস্তে অর্পণ করেছিলেন। দিতির ভগ্নীদের মধ্যে প্রত্যেকেই সন্তানবর্তী ছিলেন, তাই তার প্রতি তিনি আবেদন করেছিলেন, তাদের মতে অনুবর্তা হওয়ার সত্ত্বেও কেন তিনি সন্তানহীন থাকবেন।
সরি, এবার আগে লিখুন দক্ষের 13 জন কন্যার নাম লিখুন। দেখুন আপনি যদি শাস্ত্র পড়েন তো সেখানেই আপনি দক্ষের অনেক কন্যা পাবেন। কোথাও আছে দক্ষের 60 কন্যা, কোথাও আছে 16 জন কন্যা। পদ্মপুরাণ পড়লে এক এক জায়গায় এক এক রকম পাবে, বুঝতে পারছি। সো মহাভারতে এবং হরিবংশে এবং দেবী ভাগবত পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে অ্যান্ড বিষ্ণু পুরাণে, এই কয় জায়গায় কোথায় কোথায় লিখে নিন। মহাভারতে, হরিবংশে, হরিবংশ হচ্ছে একটা গ্রন্থ, তারপরে সে দেবী ভাগবতম পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে এবং বিষ্ণু পুরাণে দক্ষর 60 জন পুত্রী ছিল, 60 উইথ দ্য অক্ষিণী, তার মানে অক্ষিণী নামক এক পত্নীর সঙ্গে সে এই 60 জন কন্যার জন্ম দেয়। প্রজিনেটর অফ দ্য ভেরিয়াস স্পিসিস, তারা কি করেছেন, অনেক সন্তানের জন্ম দেয়। তার মধ্যে যে 13 জন কন্যা তিনি বিবাহ দেন কার সঙ্গে, কশ্যপ ঋষির সঙ্গে। আমি শুধু 13 জনের নাম বলবো, 60 জনের নাম আপনাকে এখন শোনাবো না, কারণ আমাদের যেহেতু ভাগবতে দিয়েছে কি বলে, যেহেতু ভাগবত দিয়েছে 13 জন, সেখানে আমি 13 জন কন্যারই নাম বলছি। আবার কখনো 60 জন কন্যার নাম আসলে আমি 60 জন কন্যার নাম বলবো। এই 13 জন কন্যার নাম কি কি? অদিতি, 2 নম্বরে দিতি, 3 নম্বরে ধানু ধেনু, 4 নম্বরে সে অরিষ্টা, 5 নম্বরে সে সুরাশা, তারপরে সে সুরভি, তারপরে সে বিনীতা, তারপরে সে তাম্রা, তারপরে সে ক্রোধ ভাষা, তারপরে সে ইরা, কদ্রু, বিশোভা, আর হচ্ছে মুনি। এই হচ্ছে 13 জন কন্যা দক্ষের, 13 কন্যা। কজন হয়েছে, 13 জন হয়েছে? আরেকবার বলছি, অদিতি, দিতি, তারপরে সে ধেনু, অরিষ্টা, সুরসা, সুরভি, বিনীতা, তাম্রা, ক্রোধভাষা, ইরা, কদ্রু, বিষভা, মুনি। এই 13 জন কন্যাকে উনি বিবাহ দিয়েছে কশ্যপ ঋষির সঙ্গে। কদ্রু না কত্রু? কদ্রু, কদ্রু যে সাপেদের কন্যা, এই কি বলে মা, কদ্রু, এও কশ্যপের সঙ্গে বিবাহ দিয়েছে। এ কি করেছে, ওনার টোটাল হচ্ছে 60 জন কন্যা, 10 জন দিয়েছে ধর্মরাজের সঙ্গে, 13 জন দিয়েছে কশ্যপ ঋষির সঙ্গে, 27 জন দিয়েছে চন্দ্র, চন্দ্রের সঙ্গে, বুঝতে পারছেন, চন্দ্রের সঙ্গে। এই 27 জন পত্নী, মেয়েরা গিয়ে কমপ্লেন করছিল এর জন্য চন্দ্রকে অভিশাপ দিয়ে দিয়েছে,
এজন্য কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ এসেছে। এরপর চারজন দিয়েছে অরিষ্টা নেমির সঙ্গে, দুইজন দিয়েছে বাহুপুত্রার সঙ্গে, দুইজন দিয়েছে অঙ্গিরার সঙ্গে, আর দুইজন দিয়েছে কৃষভার সঙ্গে। এই টোটাল হচ্ছে 60 জন কন্যাকে উনি বিবাহ দিয়েছে। এবার আসুন, এখানে বলছেন আমাদের শুভাকাঙ্ক্ষী পিতা দক্ষ আমাদের অভিলাষ জানতে পেরে প্রথম 10 জন হচ্ছে উনি বিবাহ দিয়েছে ধর্মের সঙ্গে, তারপরে 13 জন দিয়েছে কৈশপ ঋষির সঙ্গে, 7-8 জন দিয়েছে চন্দ্রের সঙ্গে, 4 জন দিয়েছে অরিষ্টা নেমির সঙ্গে, তারপর 2 জন দিয়েছে বাহুপুত্রার সঙ্গে, তারপর 2 জন দিয়েছে অঙ্গিরাস ঋষির সঙ্গে, তারপরে 2 জন দিয়েছে কৃষবা ঋষির সঙ্গে। According to the Mahabharata, these daughters are announced Putrika since all his 1,000 sons become the disciple of Narada, who taught them philosophy of Shankha. এখন মনে রাখতে হবে এই পুত্র পুত্রী কিন্তু প্রথমে উনি সৃষ্টি করেনি। এ যখন নারদ মুনি কি করেছে তার ওই 10,000 পুত্র, তারপরে আবার 1,000, টোটাল 11,000 কে যখন কি করে ফেলেছে, ব্রহ্মচারী বানিয়ে ফেলেছে নারদ। এর সামনে আমরা পড়ব প্রচেতাদি, যখন ব্রহ্মচারী বানিয়ে ফেলেছে তখন রাগ হয়ে আর ছেলে জন্ম দেয়নি, মেয়ে জন্ম দেওয়া শুরু করেছে, তারপরে এই 60 জন কন্যা জন্ম দিয়েছে। যে এখন তো মেয়েদের তো আর ব্রহ্মচারী বানাতে পারবে, এর জন্য পরে মেয়েদের জন্ম দিয়েছে। আমাদের শুভাকাঙ্ক্ষী পিতা দক্ষ আমাদের অভিলাষ জানতে পেরে তার 13 জন কন্যা কি আপনার হস্তে অর্পণ করেছেন, এবং তখন থেকেই আমরা সকলে আপনার অনুব্রতা। তাৎপর্য, সাধারণত কন্যারা তাদের পিতার কাছে তাদের মনোভাব ব্যক্ত করতে অত্যন্ত সংকোচ অনুভব করত, কিন্তু পিতা অন্য কারোর মাধ্যমে কন্যাদের অভিপ্রায় অবগত হতেন। তার সেটা কি, সেটা হচ্ছে মা অথবা কি ঠাকুমা, এদের কাছ থেকে। এই যে বলছে যেমন পিতামহী, পিতামহী মানে ঠাকুমা, বুঝতে পারছি, তার কাছ, যার সঙ্গে পুত্রীদের অবাধে মেলামেশা থাকতো, হ্যাঁ না। মহারাজ দক্ষ তার কন্যাদের অভিপ্রায় জানতে পেরে তার 13 জন কন্যাকে কশ্যপের হাতে অর্পণ করেছিলেন। তার মানে এটা আমরা বুঝতে পারতাম যে আগের দিনে মেয়েদের গুলোর মধ্যে লজ্জা ছিল, এখন মেয়েদের মধ্যে লজ্জা কম। ডাইরেক্ট বাবাকে বলে, ও মাই ফাদার আই লাভ দিস বয়, আই ওয়ান্ট টু গেট ম্যারিড, এরকম না। আগে দে হ্যাভ সাম শাই, so they don't say that directly. দিতির ভগ্নীদের মধ্যে প্রত্যেকই সন্তানবতী ছিলেন, তাই তার পতির প্রতি তিনি আবেদন করেছিলেন, তাদের মতো অনুব্রতা হওয়া সত্ত্বেও তিনি কেন সন্তানহীন থাকবে, যেহেতু আমার সমস্ত বোনেরা কি সন্তান আছে, সো আমার কেন সন্তান থাকবে না, আপনি আমাকেও কৃপা করুন যাতে আমি সন্তানবতী হই, এটা ইয়ে করেছে। তার মানে আমরা বুঝতে পারি যে দিতি কিন্তু অ্যাকচুয়ালি কামিনা, তিনি সন্তানের জন্য তিনি স্বামীর কাছে আবেদন করেছে। 15 নম্বর, অথ মে কুরু কল্যাণম
কামম কমল লোচন আত্ম আর্ত উপসর্পণম ভূমম অমঘম হি মহিয়সী। অনুবাদ: হে কমললোচন, কৃপা করে আমার বাসনা পূর্ণ করার দ্বারা আমার সর্ব মঙ্গল বিধান করুন। আর্ত ব্যক্তি যখন কোনো মহাপুরুষের শরণাগত হন তখন তার নিবেদন বিফল হয় না। তো দেখুন কতভাবে সে বিভিন্ন মিষ্টি সাইকোলজিক্যাল কথা বলে কি করেছে, কশ্যপ ঋষিকে কি করেছে মানে কনভিন্স করার চেষ্টা করছে, কি ইয়ে দিয়েছে শর্ত দেখ মানে ফিলসফি। আর্ত ব্যক্তি যখন মহাপুরুষের কাছে কি করে, আত্মসমর্পণ করে, তখন সেই মহাপুরুষ তাকে রিজেক্ট করে না। সো আমি এখন আপনার কাছে আর্ত, আপনি আমাকে রিজেক্ট করবেন না। তাৎপর্য: দিতি ভালোভাবেই জানতেন যে অসময় ও অনুপযুক্ত পরিস্থিতির জন্য কশ্যপ তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু তিনি আবেদন করেছিলেন সংকটকালে ও আর্ত অবস্থায় কাল বা পরিস্থিতি বিচার করা উচিত নয়। তার মানে বুঝিয়েছে সংকটকালে যখন সংকট তখন আপনি এসব নিয়ম নীতি এত ফলো করে কোনো লাভ নেই। দ্বিতীয় জানতো আমার স্বামী যে স্ট্রিক, আমার স্বামী যে শাস্ত্রের প্রতি মানে কি অক্ষরে অক্ষরে চলে, সে তো এখন আমাকে আমার পূর্তি নিবারণ করবে না। এর জন্য দিতি কি করছে, স্ট্রং স্ট্রং ফিলসফি দিচ্ছে, আর ফিলসফি গুলো মিষ্টি ভাষায় দিচ্ছে। এটাও শিখতে হবে আমাদের, এর থেকে শিক্ষা, কারো কাছে কোনো কিছু প্রাপ্তি হতে হলে কখনো ফিলসফি তার এগেনস্টে দিবেন না বা তাকে রেজড করে দিবেন, তাকে ফিলসফি দিতে হবে কি খুব মানে কি আদরের সহিত ফিলসফি গুলো দিতে হবে, এবং সে যাতে বিচার করে সেইভাবে আপনাকে ফিলসফি। তো সংসারে আপনি যখন স্বামীর সঙ্গে প্রবলেম হয় তখন আপনি যখন আপনার ফিলসফি গুলো দেবেন, এমন কোন ফিলসফি দিবেন না যাতে আপনার স্বামী আরো আপনার উপরে ক্রোধান্বিত হয়। আপনি যুক্তিসঙ্গত এবং ঠান্ডা মাথায় যুক্তিগুলো দিবেন, এই কথা এখানে বুঝিয়েছে। ১৬ নম্বর: ইতি তাং বিরম মারিচ কৃপণম বহুভি ভাষিণম প্রত্যাহ অনুনয়ন বাচা প্রবৃত্ত অনঙ্গ কলম কলমশ কষ্মলাম কষ্মলাম। সর্বেশ্বরী মা বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: হে বীর বিদুর, মরিচি তনয় কশ্যপ বহুভাষিনী দীনা ও কামের দ্বারা কুলসিতা দিতিকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলেছিলেন। তার মানে হে বীর বিদুর, হে বীর মানে বিদুরকে বুঝিয়েছে। আমরা সেদিন ব্যাখ্যা করেছি যে যদিও বিদুর কৌরব বংশে জন্মগ্রহণ করেন, তারপরে তাকে বীর বলা হয় কেন, কারণ সে এরকম বড় বড় ভগবানের বিশাল বিশাল রূপের হিংস্র রূপের অসুর দৈত্য দানবের লীলা শুনতে চেয়েছে, বীর না হলে এটা কেউ শোনে না। না না, তো মরিচি মরিচি তনয় কশ্যপ বহু ভাষিনী, মরিচি তনয় কশ্যপ বহু ভাষিনী দীনা ও কামের দ্বারা কুলুষিতা দিতিকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলেছেন। মরিচি তনয় কশ্যপ বহু ভাষিনী, হ্যাঁ না, একটু কি হয় এর থেকে বোঝা যাচ্ছে, যখন কেউ কামের দ্বারা প্রীত হয় তখন কি সে মেয়েরা বেশি কথা বলে, পটপট করতে থাকে, বহু ভাষিনী দীনা, তখন সে খুব দীনহীন ভাব দেখায়। তারপরে সে কামের দ্বারা কুলসিতা দিতিকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলেছিলেন। তার মানে এর থেকে আমরা বুঝতে পারি যখন কেউ কামার্ত হবে তাকে আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, তাহলে কি হবে সে অন্যদিকে লাইন, আপনাকে তখন কি শান্তভাবে কথা বলতে হবে। এও শিক্ষা, এ শুধু এখানে না, আসুন চৈতন্য চরিতামৃত।
যখন হরিদাস ঠাকুরের কাছে লক্ষ্য হীরা গিয়েছে, হরিদাস ঠাকুর কি বলেছে আমি তোমার কামের পূর্তি করব না? বলেছে লক্ষ্য হীরাকে? সে কি বলেছে? আমি অবশ্যই তোমার কামনা পূর্ণ করব, তুমি জাস্ট ওয়েট করো, তুমি ওয়েট করো। কারণ কি, স্ত্রী হচ্ছে কম বুদ্ধি সম্পন্ন না, ওকে যদি স্ত্রী আর বাচ্চা কম বোধে যদি আপনি ওকে কোনো মতে রিজেক্ট করেন তাহলে অন্যদিকে যাবে, হ্যাঁ না, অন্যদিকে যাবে। বাচ্চাদের যদি এখন যদি লীলাশ্বরী মা ওর বাচ্চাকে বলে না তোকে বিস্কিট দেবো না, তাহলে ওর বাবার কাছে যাবে। বা অন্য কেউ হয়তো লিলিমা আসলো, সে একটা বিস্কিট দিলো, ওইটাই নেবে। ও তখন বিচার করবে না যে আমার মায়েরটা খায় আমার বাবারটা খায়, উনি দেবে ওনারটা কেন খাবো, ও বিচার করো যে দেবে তাই তারটাই খাবো। এর জন্য তখন ওকে কি করতে হবে, আমি দিচ্ছি মা এই রান্নাটা না আমিই তোকে দিচ্ছি, তখন ও চিন্তা করবে ঠিক আছে তাহলে ওয়েট করি। তো এর জন্য বুঝতে হবে যারা কামাসক্ত, এটা শুধু কামাসক্ত এটা না, এই কাম যে যে শারীরিক এটা না, চাওয়া পাওয়ারও কামনা যা তাকে কখনো আপনি হিট করে কথা বলবেন না। আপনার স্ত্রী হয়তো আপনার কাছে একটা শাড়ি চেয়েছে বা আপনার বাচ্চাটা কিছু চেয়েছে, আপনি ওকে ধমক দিও না, আপনি বলেন ঠিক আছে মা তোমাকে আমি কি করছি, যেরকম বাচ্চা যদি চায় যে আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে, আপনি তার ওরে সাইকেল দেবে ইয়ে দেবে কোনো পড়াশো না, আপনি কি বলবেন? অবশ্যই দেবো মা, তুমি সাইকেল চেয়েছো, তুমি এবার ভালো রেজাল্ট করো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ভালো রেজাল্ট করলে পরে আমি সাইকেল দেব। তখনও অন্যদিকে টার্ন নেবে না। কিন্তু আপনি যদি ওকে ধমক দেন তাহলে ও মামার কাছে ফোন করবে, কাকার কাছে ফোন করবে, বা বন্ধু বান্ধবের কাছে বাবার পকেট থেকে টাকা চুরি করবে, এসব করবে, তার মানে অন্যদিকে লাইন যাবে। তাহলে এটা আমাদের শিক্ষা। হ্যাঁ, তাৎপর্য পড়ুন। তাৎপর্য শিল প্রভুপাত কি যায়, যখন স্ত্রী কামনা বাসনার দ্বারা অভিভূত হয় তখন বুঝতে হবে যে তারা তারা পাপের দ্বারা কলুষিত হয়েছে। কশ্যপ পরমার্থিক ক্রিয়ায় মগ্ন ছিলেন, কিন্তু এইভাবে বিচলিত তার স্ত্রীকে প্রত্যাখ্যান করার শক্তি তার ছিল না। তিনি কঠোর বাক্যের দ্বারা সেই কার্য অসম্ভব বলে বর্ণনা করে তার স্ত্রীকে প্রত্যাখ্যান করতে পারতেন। এক মিনিট, এটা এখানে একটা শিক্ষা আছে। কশ্যপ পারমার্থিক ক্রিয়ায় মগ্ন ছিলেন, কিন্তু এইভাবে বিচলিত তার স্ত্রীকে প্রত্যাখ্যান করার তার শক্তি ছিল না। শক্তি ছিল না মানে সে বকা ঝকা দিতে দিতে দিয়ে সরিয়ে দিতে চাচ্ছিল না। কেন? এটা একটা শিক্ষা। যখন আপনি কোনো পারমার্থিক কর্ম করবেন তখন কাউকে গালি গালাজ নিন্দা চর্চা এগুলো করলে আপনার ওই পারমার্থিক ক্রিয়ার ফল নষ্ট হয়ে যাবে, এটা শিক্ষা। ধরুন আপনি পূজা করছেন, সেই সময় যদি পূজা করছেন আর এরকম পদমাইশ লোকটার জন্য আমার মানে জীবনটা শান্তি নেই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হ্যাঁ ভাগবতে বলছে ইতি মরিষি, তোর বাপের জন্য আমার জীবনটা শেষ, হ্যাঁ এসো, এই যে এইরকম কেউ কেউ আছে না ভক্তি করে, একদিকে গালি মারতেছে আর একদিকে গীতা ভাগবত করতেছে আবার ইয়ে করতেছে। আমি অনেক গ্রামগঞ্জে মাতাজিরে দেখছি এই ঘন্টাটা পেরিয়েছে, তোমার জন্য আমার জীবনটা শেষ, আমি আমি খালি লক্ষ্মী পূজাটা দিয়ে আসি, হরে কৃষ্ণ মা তুমি দেখো, আবার যে দৌড় দিয়ে আবার ঘন্টাটা পুদিয়ে ইয়ে দিয়ে আবার একটা যে ওরে বলে আসে, আবার এখানে এসে আবার একটু ভোগটা মানে কোনো মতে দিই, আবার দুই কলম দেখে যে আবার কোনটাও বেশি বলে বলেছে, তার মানে এর কোনো ভক্তি হয় না। এর জন্য এখানে বলছে কশ্যপ পারমার্থিক ক্রিয়ায় মগ্ন, এর জন্য তার স্ত্রীকে সে প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান মানে সে তো বা কি ছাতা তুমি একটা বদমাইশি শুরু করেছো, মহিলার কোনো মান সম্মান নেই, সন্ধ্যাবেলা এই জিনিসগুলো কামনা করছে, এইসব কথা আপনি ওই সময় বলতে পারেন না। কারণ আপনি যখন ব্রতে আছেন বা ধ্যানে আছেন তখন কাউকে কোনো রকম হিট করে কথা বলা যাবে না, তাহলে কি হবে আপনার ব্রত নষ্ট হয়ে যাবে, এটা একটা শিক্ষা। আপনি যখন ব্রতে থাকবেন তখন আপনার মায় মন চিন্তা চেতনা খুব মাইল্ডে রাখতে হবে, খুব মাইল্ডে রাখতে হবে।
তারপরে দেখুন এরপরই প্রভুপাদ বলবে। কৃষ্ণ প্রভু, কিন্তু তিনি আধ্যাত্মিক দিক থেকে বিদুরের মতো এই যে তিনি কঠোর বাক্যের দ্বারা, ওর আগের লাইন, তিনি কঠোর বাক্যের দ্বারা সেই কার্য অসম্ভব বলে বর্ণনা করে তার স্ত্রীকে প্রত্যাখ্যান করতে পারতেন, কিন্তু তিনি আধ্যাত্মিক দিক থেকে বিদুরের মতো শক্তিশালী ছিলেন না। তার মানে হচ্ছে, তার মানে এর থেকে বোঝা যায় প্রভুপাদ এটা বুঝিয়েছে যে কশ্যপ আধ্যাত্মিক থেকে এতটা উন্নত না, না হলে 13টা বউ বিবাহ কিভাবে করে। তাই কশ্যপ অতটা স্ট্রং ছিল না যে স্ত্রীকে রিজেক্ট করবে, স্ত্রীকে রিজেক্ট করবে। সেও স্ত্রী যখন কামাসক্ত হয়ে গেছে তিনিও চিন্তা করেছে এখন কিভাবে কি করি, আমি তো সন্ধ্যা পূজায় বসেছি এখন আমি না পারছি যেতে, কিন্তু এমন সময় তার এই চেতনা জাগলো। তাই এর জন্য কশ্যপ যদি উন্নত চেতনা হতো তাহলে সে কি করত, রিজেক্ট করে দিত। বিদুরের মতো যদি উন্নত চেতনা হতো তাহলে সে বকাঝকা করতে পারত, কিন্তু সে তো বকাঝকা করতে পারছে না। একদিকে সে হচ্ছে কি, দুটো কারণে বকাঝকা, সে মনে করতেছে রিচুয়ালিস্টিক লোকেরা এরকম মনে করে, সে মনে করতেছে আমি যদি পূজার ঘরে বসে আমার স্ত্রী কামাসক্ত হয়েছে আমি যদি না করি তাহলে যদি দেবতার অসন্তুষ্ট হয় আমার পূজা যদি নষ্ট হয়। আবার সে চিন্তা করতেছে স্ত্রী যদি মানে মনক্ষুণ্ণ হয়ে চলে যায় তাহলে যদি সে আর আমার কাছে না আসে, তাই সে উভয় সংকটে পড়ে এই চিন্তা করতেছে, বুঝলো। কিন্তু যারা কি বলে সেরকম মানে কি তেজি পুরুষ, তেজি মানে আধ্যাত্মিক দিকে তেজি, এ মানে শক্তিতে তেজি না, সেই পুরুষ তো চিন্তা করবে তার স্ত্রী ভুল করছে মানে সে তাকে কি করবে, তাকে সঠিক বুদ্ধি দেবে, সঠিক বুদ্ধি দেবে, বুঝতে পারছেন, সঠিক বুদ্ধি দেবে। এখানে বীর বলে সম্বোধন করা হয়েছে, কেননা আত্মসংযম। এর জন্য মনে রাখবে এই যে আমি একদিন ক্লাস দেব আবার এই বিষয়ের উপরে যে গৃহস্থ, এটার স্পেলিংটা কি, গৃহস্থের প্রথম স্পেলিং এ জি না, আমি জাস্ট জিটার একটু একটা দুটো লাইন বলছি, এর অ্যাক্রোনিমিক্যাল অর্থ কি জানেন, জি স্ট্যান্ড মিন্স দ্য গ্রেটফুল। যদি স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে থাকতে হয় তাহলে একজন আর একজনের প্রতি গ্রেটফুল হতে হবে, তা না হলে সে কোনোদিন গৃহস্থ হতে পারবে। দেখুন গৃহস্থ জীবন মানে এটা আপনাদের গৃহস্থদের জন্য বলছি, যদি কেউ কোনো ব্রহ্মচারী বা সন্ন্যাসীরা ক্লাস শুনে তাদের জন্য বলছি না, গৃহস্থের জন্য বলছি। অ্যাকচুয়ালি সন্ন্যাসী এবং ব্রহ্মচারীর থেকে গৃহস্থ জীবনে আপনার গ্রেটফুল মানে থাকাটা মানে সাপোর্টিং পাওয়াটা খুব ইজি। যেরকম ধরুন মানে সন্ন্যাসী যদি কোনো একটা ভুল করে তার কিন্তু ভুলটা ধরিয়ে দেওয়ার কিছু কেউ নেই, ব্রহ্মচারী যদি ভুল করে সে কি করবে, গরম দেখিয়ে আর ঠিক আছে আমার সঙ্গে এই ম্যানেজমেন্ট ইয়ে করে এই মন্দির ছেড়ে আমি অন্য মন্দিরে চলে যাই, তার মানে তার। কিন্তু গৃহস্থ আশ্রমে কেন গ্রেটফুল থাকা উচিত স্বামী স্ত্রী, যে আমার ভুল ধরিয়ে দেওয়ার একজন লোক আছে। স্ত্রী চিন্তা করবে আমার ভক্তি জীবনে ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমার স্বামী আছে, স্বামীও গ্রেটফুল থাকবে আমার ভক্তি জীবনে ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমার কি আছে, ভক্তিমতী স্ত্রী আছে। এর জন্য গৃহস্থ লাইফের প্রথম জি স্ট্যান্ড মিন্স টু বি গ্রেটফুল, দুজনের মধ্যে গ্রেটফুল থাকা উচিত, যেটা অন্য আশ্রমে আপনার সুবিধা নেই ভুল ত্রুটি ধরে দেওয়ার। এর জন্য যখন স্বামী স্ত্রী চিল্লা পাল্লা করে তখন তাকে বুঝাতে হবে যে আজকে যদি আপনার স্ত্রী না থাকতো আপনার ভুলটা কে ধরিয়ে দিত, আজকে যদি আপনার স্বামী না থাকতো আপনার ভুলটা কে ধরিয়ে দিত, না ভুলটা কে ধরিয়ে দিত। এর জন্য বলছে তাই এখানে বলছে বিদুর তার প্রত্যাখ্যান করতে পারতো কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে বিদুরের শক্তিশালী ছিলেন না। তাই যে ব্যক্তি আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী না, এর কথার মধ্যে দিয়ে প্রভুপাদ এটা বুঝাতে চেয়েছে সেই ব্যক্তি স্ত্রীকে
কি বলে বিশেষ করে কামের ক্ষেত্রে কন্ট্রোল করতে পারবে না। এর জন্য প্রত্যেক মানে কি বলে স্বামী স্ত্রীকে আধ্যাত্মিক দিক থেকে, আর বিশেষ করে আধ্যাত্মিক দিক থেকে মানে শ্রবণে প্রচুর পারঙ্গম হতে হবে। যত শ্রবণ করবে তখন দুজনের বিচার বোধ খুব ভালো হবে। তারপরে বিদুরকে এখানে বীর বলে সম্বোধন করা হয়েছে, কেননা আত্মসংযমের ক্ষেত্রে কেউই ভক্তের থেকে অধিক শক্তিশালী নয়। এখানে প্রতীত হয় যে কশ্যপ পূর্বে তার পত্নীর সঙ্গে কাম উপভোগে ইচ্ছুক ছিলেন, এবং যেহেতু তার ব্যক্তিত্ব যথেষ্ট দৃঢ় ছিল না, তাই তিনি কেবল সান্ত্বনাদায়ক বাক্যের দ্বারা তাকে বিরত করার চেষ্টা করছিলেন। হরে কৃষ্ণ। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে সে ভয় পেয়েছিল যদি বউ চলে যায়, এজন্য তাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু তেজি পুরুষ তো যে আধ্যাত্মিক থেকে উচ্চ, তাহলে তাকে কঠোর বাক্যের দ্বারা তার এই চিন্তা চেতনাকে কি করতো, দমিত করতো। কিন্তু সে সান্ত্বনা দিতে চাচ্ছে, তার মানে সে দুর্বল আছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি কোন ব্যক্তি কামের ক্ষেত্রে সান্ত্বনা দিতে চায়। যে ব্যক্তি অতটা স্ট্রং না স্পিরিচুয়ালি, সেই ব্যক্তি সান্ত্বনা দিতে চায়। এষতে অহম বিধাস্যামি প্রিয়ং ভীরু যদি যদিচ্ছসি তৈষাম কামনা কম উকার্যত সিদ্ধি স্ত্রৈবর্গী কি যত। লীলাশ্বরী মা পড়ন্ত চলে গেল, কোথায় সীমা মা পড়ন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম মা। অনুবাদ। হে ভয়ে ভীত তুমি যা অভিলাষ, হে ভয়ে ভীতা, হে ভয়ে ভীতা তুমি যা অভিলাষ করছো তা আমি অবিলম্বে পূর্ণ করব। কেননা যে স্থিতি থেকে ত্রিবর্গ সিদ্ধি লাভ হয় তার কামনা কে না পূর্ণ করে। তাৎপর্য এই ত্রিবর্গ মানে বুঝছেন স্ত্রী থেকে কি কি পূর্ণ হয়, ধর্ম অর্থ কাম, কারণ স্ত্রীর দ্বারা ধর্ম হয়, আর স্ত্রী হচ্ছে কি লক্ষ্মীর প্রধানা। এর জন্য স্ত্রী যদি সুলক্ষণ হয় তাহলে তার দেখবেন ভাগ্য বৃদ্ধি পায়, ধন সম্পদ বাড়ে, কারণ তারা লক্ষ্মীর সম্ভূতা। তো আর হচ্ছে কাম, এজন্য বলছে স্ত্রী হচ্ছে ত্রিবর্গ সিদ্ধি লাভ করে। আবার মনে রাখতে হবে, এটা আপনারা খারাপ মনে করেন না, আপনারা তো সব মাতাজি, আবার স্ত্রী দ্বারা চতুর্বর্গ নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কি মোক্ষ। স্ত্রী যদি কামি হয় তাহলে ওর ত্রিবর্গ তো ভালো, চার বর্গই নষ্ট করে দেয়। তার মানে ধর্ম অর্থ কাম মোক্ষ কোনোটাই প্রাপ্ত হয় না। শুনুন এবার প্রভুপাদ কি বলছে। তাৎপর্য শিল প্রভুপাদ কি জয় জয়। মুক্তির তিনটি সিদ্ধি হচ্ছে ধর্ম অর্থ ও কাম। বদ্ধ জীবের পক্ষে ধর্ম পত্নীকে মুক্তির উপায় স্বরূপ বলে বিবেচনা করা হয়, কেননা সে তার পত্নীর চরম মুক্তির জন্য তার সেবা নিবেদন করে। তাহলে দেখুন বদ্ধ জীবদের পক্ষে ধর্ম পত্নীকে মুক্তির উপায় স্বরূপ বিবেচনা করা হয়, কেন সে তার পতির চরম মুক্তির জন্য তার সেবা নিবেদন করে। সে বদ্ধ জীবেদের জন্য স্ত্রী হচ্ছে কি মুক্তির উপায়। তাই যে সমস্ত প্রভুরা লাইভ এসে শুনছেন ভালো করে এটা বুঝবেন, যারা যে পুরুষ স্ত্রীকে ভক্তি করতে দেয় না তার মানে সে তার মুক্তির রাস্তা বন্ধ করে রাখতেছে, কারণ স্ত্রী হচ্ছে কি স্বামীর মুক্তির রাস্তা খুলে দেয়। কেন সে পতির চরম মুক্তির জন্য সে ভগবানের সেবা পূজা করে, ভাগবত বলছে। তাই স্ত্রী যখন ধর্মপরায়ণ হয় সুশীলা হয় তখন সেই ঘরে মা লক্ষ্মী আসে, ধন সম্পদ মান মর্যাদা সবকিছুতে বৃদ্ধি হয়। স্ত্রী যদি পর কি বলে পর মানে কি বলে পতিব্রতা না হয়
তাহলে সেখানে অলক্ষ্মী আসে ঘরে, অলক্ষ্মী আসে, বুঝতে পারছেন? তাই স্ত্রী, এজন্য বলে না সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণটা কি? এই রমণীর গুণ হচ্ছে রমণী ঘরে এসে আধ্যাত্মিকতার একটা পরিবেশ সৃষ্টি করবে, এটাই হচ্ছে রমণীর সবচেয়ে বড় গুণ। যে রমণী কোনো ঘরে গিয়ে আধ্যাত্মিকতা সৃষ্টি না করে, রমণী না, বুঝতে পেরেছেন? তারপরে বদ্ধ জীবের অস্তিত্ব ইন্দ্রিয় তৃপ্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত, এবং কেউ যদি সৌভাগ্যক্রমে সুশীলা পত্নী লাভ করে তাহলে তার পত্নী সর্বোত্তভাবে তাকে সাহায্য করে। কেউ যদি তার মানে হচ্ছে বদ্ধ, বদ্ধ জি, যে সমস্ত বদ্ধ পুরুষ তারা তো কি বলে সবসময় কামি হয়, স্ত্রী যদি পতিব্রতা হয়, স্ত্রী যদি সুশীলা এবং আধ্যাত্মিক মার্গে উন্নত হয়, তাহলে সে স্বামীকে কি করে পাপ থেকে মুক্ত রাখতে পারে, পাপ থেকে মুক্ত রাখতে। এজন্য বিয়ে করার সময় সবসময় ছেলেরা আজকাল কি দেখে, কে ফিগারে দেখতে ভালো, কার গাল সুন্দর, ঠোঁট সুন্দর, হ্যাঁ, আরো কামি দেখতে, ইংলিশ গুলো আমি বললাম না, না এগুলো দেখে। কিন্তু বৈদিক ভাষায় নিয়ম হচ্ছে, আগের দিনে মানুষ দেখতো, আমরা দেখেছি আমাদের কাকাতো বোনদের যখন বিবাহ দিত, জ্যাঠাতো বোনদের, আগে বুড়ো বুড়ির এসে বলতো মেয়েটা দেখতে সুশীলা কিনা এ দেখতো, আর এখন দেখে কি মেয়ে দেখতে হট কিনা এ দেখে, কালো দেখে বিয়ে করবে না, মেয়েটা এত জ্ঞানী, এত পড়াশোনা, এত ভালো ভক্তি করে, ও একটু দেখতে কালো বিয়ে করবে না, তো কামি, পুরুষ কামি, তখন ওই বিয়ে করে। 2 মাস, 6 মাস, 7 মাস পর শোনেও যে এর আগেও আরো কতজনের সঙ্গে কত জায়গা যে চেঞ্জ করে আসছে ভগবান জানে, তখন কান্না করে কি করেছি, যে মেয়েটাকে আমি কালো বলে ইয়ে করতাম ওই তো ভালো ছিল। আর প্রভুপাদ তো বলেছেন, যারা ভগবত ভক্তিতে আগাতে চায়, মানে এটা প্রভুপাদ একটা সিগনিফিকেন্ট এ বলছে, সেই সমস্ত পুরুষদের কখনো অতি সুন্দরী মেয়েকে বিবাহ করা উচিত, তাহলে কি হবে আকর্ষণ আর অ্যাট্রাকশন বেশি থাকে, একটু মানে মানে অতটা অ্যাট্রাক্টেড না হয় এই মেয়ে, এর মানে এ না কুৎসিত মেয়ে, তার মানে যেন অ্যাট্রাকশন বেশি না থাকে। প্রভুপাদ বলছিল ভগবান আমাকে কৃপা করে আমার বউ এরকম দিয়েছিল, নাহলে আমি হয়তো এরকম পড়ে থাকতাম। এজন্য যারা আধ্যাত্মিক মার্গে মানে উন্নতি লাভ করতে চায় তাদের এই এই চিন্তা। এজন্য সবসময় ছেলেদেরকে বিবাহ করতে হবে, দেখতে হবে পত্নী ভক্তিমতী কিনা। আজকে দেখুন আমাদের আমাদের বাস্তব উদাহরণ, আমাদের ইয়ে দেখুন, আমাদের কি বলে ইয়ে কি নাম এটা, আমাদের ইয়ে দীপালি মা, এর স্বামী কত ইয়ে ছিল, আজকে ও ভক্তিমতী দেখে দেখুন ওর হাজবেন্ড ভক্ত হয়ে গেছে। আপনি এখানে অনেকেই আছেন। তারপর হচ্ছে আমাদের এটা এই কি বলে সুপ্রিয়া মাতাজি, ও ভক্তিমতী আছে দেখে, ওর স্বামী অতটা ডেভেলপ না, অতটা ভক্তিতে স্ট্রং না, কিন্তু আজকে ও স্ট্রং ছিল বলেই আজকে ওর স্বামী ইয়েতে। এর জন্য সবসময় চেষ্টা করতে হবে মা বাবাদের যেন মেয়েটা ভক্তিমতী, আবার এ না আবার আপনি একটা ভক্তিমতী মেয়ে এনেছেন তারপর আপনার পদ্মায় ছেলেটা ওর জীবনটাকে নষ্ট করে দিয়ে, সেরকম একটু চেক করে আনবেন যাতে ছেলেটা এর সঙ্গে সেট করে। এজন্য আগের দিনে বুড়ো বুড়িরা বয়স্ক পিতামাতারা মেয়ে দেখতে গেলেই দেখতো মেয়েটা সুশীলা কিনা, সুশীলা মানে ধর্মকর্ম করে কিনা এ দেখতো। আর এখন তো দেখে কত পড়াশোনা কত কি, আর যত পড়াশোনা করেছে তত নোংরা, কেন ও যে ইউনিভার্সিটি কি কি করছে ভগবান জানে, আর ও ও জানে মানে ও জানে না ভগবান জানে যে কি কি করছে। যারা ইউনিভার্সিটির লেভেল পার হয়েছে তারা জানে যে কি করে। হরে কৃষ্ণ প্রভু।
এর জন্য এই যে এইসব, এই যে আমাদের সীমা মাতাজিরা কম পড়াশোনা করেছে দেখে ওরা ভালো আছে, বেশি যদি জগতের মধ্যে ঢুকতো তাহলে ওরাও নষ্ট হয়ে যেত। কলিজও খুব খারাপ, বুঝতে পারছেন? এর জন্য সুশীলা দেখে বিবাহ করতে। হ্যাঁ বলুন প্রভু, কি বলছে প্রভু? আমি অ্যাকচুয়ালি মানে সত্যি কথা যেটা, আমি অ্যাকচুয়ালি সব দিকে রাস্তার ভিখারি ছিলাম যখন আমি সংসার করি নাই তখন। সংসার করার বেশি না, 6 মাসের মধ্যে ভগবান আমার মানে সবকিছু মানে সম্পূর্ণ পরিবর্তন করে দিচ্ছে। কারণ আপনার সহধর্মিনী সুশীলা আছে, মানে ওনারই ভাগ্য সবকিছু। এরপরে পড়ুন। কেউ যদি তার বদ্ধ জীবনের বিক্ষুব্ধ থাকে তাহলে তিনি জড় জগতের কলুষে আরো গভীর ভাবে আবদ্ধ হয়ে পড়ে। সতী পত্নীর কর্তব্য হচ্ছে পতির সমস্ত জড় বাসনা চরিতার্থ করার জন্য সহযোগিতা করা, যাতে সে স্বচ্ছন্দে জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য প্রাথমিক কার্যকলাপ পারমার্থিক পারমার্থিক কার্যকলাপ সম্পাদন করতে পারে। তার মানে সতী সতী পত্নীর কর্তব্য হচ্ছে পতির সমস্ত জড় বাসনা চরিতার্থ করার জন্য সহযোগিতা করা, যাতে সে স্বচ্ছন্দে জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য পারমার্থিক কার্যকলাপ সম্পাদন করতে পারে। এর মানে এর থেকে এই কথাটা প্রভুপাদ ইনডাইরেক্টলি বুঝাতে চাচ্ছে যে আপনার পতি যদি, এটা গৃহস্থদের মনে রাখতে হবে, আপনার পতি যদি কাম চায় আপনার কাছ থেকে, আপনি সেটা পূর্ণ করবেন। ওকে যদি আপনি এই কামনা বাসনাকে পূর্ণ করতে না দেন তাহলে ও হয় আপনাকে ডিভোর্স করবে, আর না গোপনে অন্য জায়গায় যাবে, অন্য জায়গায় যাবে। এর জন্য যতক্ষণে ওর মাথা ঠিক না, সেন্সে না আসে ততক্ষণে, আমরা এমনকি পুরাণে এক গল্প আছে, মানে স্ত্রী সে স্বামী এতটা কামি সে প্রতিদিন বেশ্যালয় যেত, স্ত্রী স্বামী বৃদ্ধ হয়ে গেছে তখন তাকে ঝুড়িতে করে মাথায় করে সে স্ত্রী নিয়ে যেত বেশ্যালয়। তখন স্বামীর একদিন বোধ এসেছে, আমার স্ত্রী এত বড় সতী পত্নী কেউ হতে পারে? আমার পূর্তির জন্য সে আমাকে কোলে করে নিয়ে এসে, আমি চলতে পারি না, আমাকে এই বাসনার পথে নিয়ে আসছে। তখন সে তৎক্ষণাৎ সে স্ত্রীকে গুরু হিসেবে গ্রহণ করেছে, গুরু হিসেবে। আমরা দেখি কে, চিন্তামণি। চিন্তামণি কিন্তু বিল্বমঙ্গলের কামনা পূর্ণ করত, কিন্তু ধীরে ধীরে একদিন কামনা পূর্ণ করতে করতে তার চিন্ময় জ্ঞান দান করেছে। এর থেকে বোঝা আপনি যদি পট করে কি বলে সন্ন্যাসিনী হয়ে যান তাহলে আপনার স্বামীকে আপনি কোনোদিন ভক্ত বানাতে পারবেন, আপনাকে ধীরে ধীরে ওকে এই রাস্তায়, আপনাকে ইয়ে থাকতে হবে যে ওকে আমাকে এই রাস্তায় আনতে হবে, তাই ওর যা কামনা বাসনা আছে সেগুলোকে আমাকে প্রতিরূপে গ্রহণ করাতে হবে। এরকম একজন মাতাজি আমাকে বলছে, প্রভু আমি কি করব? তাই বললাম তাহলে আপনি তো বিয়ে করার আগে চিন্তা করছি যে ব্রহ্মচারিণী হতে, কিন্তু এখন আপনাকে সংসারে থাকতে হলে তো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, নাহলে তো ও আপনাকে ডিভোর্স দেবে, তখন কি করবে, কোনো সাধু আপনার বার্ডেন নেবে? তো আমাদের বুঝতে হবে যে তাকে ধীরে ধীরে আমাকে এই পথে আনতে হবে। এর জন্য আমার আধ্যাত্মিকতা, আর একটা মনে রাখ, ভগবান কৃষ্ণ সবার মধ্যে পরমাত্মা রূপে আছে, আপনি যখন স্পিরিচুয়ালি খুব ডেভেলপ করতে থাকবেন ওরই কৃষ্ণ আপনার মধ্যে থেকে ওকে দর্শন দেবে, আর তখন ওই আপনার চরণে পড়বে। কিন্তু আমাকে সেই সময়টা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এর জন্য আমি বলছিলাম ওই যে গ্রেটফুল কথাটা বলছি না, আসলে ওটার অনেক বড় টপিকস, আমি জাস্ট যেটা যেটা প্রশ্নে আসে বলি। এই যে স্বামী স্ত্রী গৃহস্থদের প্রথম শব্দের অ্যাক্রোনমিক হচ্ছে গ্রেটফুল, এটাও একটা গ্রেটফুল। দেখুন অন্য অন্য আশ্রমে
টলারেট করার বিষয় না। আমি ধরুন একটা আশ্রমে আছি, আমাকে হয়তো এই মন্দির রাখবো, ধর আপনাদের মন্দিরে থাকবো না, আমি শিলিগুড়ি মন্দিরে থাকবো, ধর আমার শিলিগুড়ি মন্দির ভালোবাসে না, আমি যে চেন্নাই মন্দিরে থাকবো। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা করতে পারবে না। এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে আপনার মধ্যে কতটা ধৈর্য ক্ষমতা সেটা আপনি একমাত্র গৃহস্থ আশ্রমে কি করতে পারবেন, টেস্ট করতে পারবেন। এর জন্য দুজন দুজনের প্রতি গ্রেটফুল থাকতে হবে, আমার স্ত্রী আমাকে কতটা টলারেট করছে, এটা দেখে আপনি শিক্ষা নেওয়ার একটা উপযুক্ত সুযোগ আছে। আবার স্বামীও স্ত্রীও দেখছে আমি কত উল্টা সিধা করছি, কিন্তু আমার স্বামী কতটা আমাকে টলারেট করছে, এর জন্য সে গ্রেটফুল থাকতে হবে, গ্রেটফুল থাকতে হবে। পরে তারপরে পতি যখন পারমার্থমিক পথে উন্নতি সাধন করে তখন পত্নীও নিঃসন্দেহে তার কার্যকলাপের অংশীদার হয়, এবং এইভাবেই পতি ও পত্নী উভয়ে পারমার্থমিক সিদ্ধি লাভ করে। তাই বালক ও বালিকা উভয়কেই পারমার্থমিক কর্তব্য সম্পন্ন। এটা পারমার্থমিক না, পারমার্থিক। পারমার্থিক, হ্যাঁ মা, পারমার্থিক সাধনের শিক্ষা দেওয়া উচিত, যাতে পরস্পরের সঙ্গে সহযোগিতা করার সময় উভয়েই ভালো লাভবান হতে পারে। তাই আমাদের সমাজে একটা এই কথাটা প্রভুপাদ লেখার কারণ কি, আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে কি, আরে মেয়েদের ভক্তি টক্তি শিখাও, ছেলেদেরও সব দরকার, এইটা মনে করে মেয়েরা ধর্মকর্ম শিখবে ছেলেদের দরকার। কিন্তু এখানে প্রভুপাদ কি বলছে, ধর্মকর্ম দুজনকেই শিখতে হবে, ছেলেকেও শিখাতে হবে মেয়েকেও শিখাতে হবে। হ্যাঁ না, আমরা মনে করি কি মানে মেয়েদেরকে ধর্মকর্ম শিখাতে হবে ছেলেদেরকে দরকার না, ধর্মকর্ম ছেলে মেয়ে উভয়কে শিখাতে হবে, তাহলে তারা কি হবে পারমার্থিক পথে আগাবে। নাহলে তো আবার ছেলে খারাপ হলে বউটার কষ্ট হবে, আবার হয়তো ছেলেটা শিখে আসছে বউটা বাউন্ডেলে, তাহলে ছেলেটার কষ্ট হবে বউ কন্ট্রোল করতে। এর জন্য ছেলে মেয়ে উভয়কে পারমার্থিক জ্ঞান দান করতে হবে বাবা মাদের। বালকের শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য এবং বালিকাদের শিক্ষা হচ্ছে সতীত্ব, সতী পত্নী ও পারমার্থিক শিক্ষার শিক্ষিত ব্রহ্মচারী, এই দুইয়ের সমন্বয় মানব জীবনের চরম উদ্দেশ্য সাধনের জন্য অত্যন্ত শুভ। এর জন্য বলছে ছেলেদের ব্রহ্মচর্যের শিক্ষা নিতে হবে, আর মেয়েদেরকে সতীত্বের শিক্ষা নিতে হবে। সতীত্বের তার মানে মনের মধ্যে অন্যদের চিন্তা করা যাবে না, আমার নিজের স্বামীর চিন্তা করতে হবে, আর ছেলেদের আমার যেহেতু স্ত্রী আছে আমার অন্য কারো চিন্তা করা যাবে না। এটা এটা যখন সে শুরু থেকে এগুলো শিখে আসবে ছোটবেলা থেকে, তখন তার কি সন্তান সন্ততিও পারমার্থিক হবে এবং আধ্যাত্মিক থেকে উন্নতি লাভ করবে। এজন্য এটা একটা আশ্রম, এখানে অনেক তপস্যা আছে, রুলস এন্ড রেগুলেশন, এটা একটা লাইসেন্স না যে আমি গৃহস্থ দেখে আমাকে যাইসে বাইসে জীবন শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা ভোগ করার জন্য ভগবান এই জীবন দেবে। এজন্য এটাকে বলা হয় গৃহস্থ আশ্রম। আর একটা মনে রাখতে হবে, একটা ক্লাসে প্রভুপাদ বলছে এই গৃহস্থ আশ্রম হচ্ছে তিন আশ্রমের পিতা মাতা, পিতা মাতা যদি ফার্স্ট ক্লাস হয় তো অবশ্যই তিন আশ্রমের সন্তানরা ফার্স্ট ক্লাস হবে। যে পিতা মাতা আদর্শ কৃষ্ণ ভক্ত হবে তার সন্তানই সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্থি হতে পারবে। পিতা মাতা যদি কামি হয় বলতে কি কিসের সাথে সন্ন্যাসী হবে, এর জন্য পিতা মাতাকে মানে যখন বিবাহ করতে হবে সেই ছেলে মেয়েকে অত্যন্ত পারমার্থিক দিক থেকে, হ্যাঁ জ্ঞানে তাদের পরিপুষ্ট হতে হবে, তাহলে সেখান থেকে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আর এর জন্য প্রত্যেক দিন তাকে ভাগবত শ্রবণ করতে হবে, এই ভাগবতের নিগূঢ় তত্ত্বকে উপলব্ধি করতে হবে, তাহলেই তার আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। তাই ছেলে মেয়েকে শুধু গাদি গাদি ইংলিশ, তারপরে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি পড়ান, তার সঙ্গে গীতা ভাগবত পড়ান, তা না হলে কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। সনাতন ধর্ম এটা কত সুন্দর কালচার, আজকে প্রভুপাদের কৃপায় আমরা এত সুন্দর ফিলসফি পেয়েছি, এর জন্য ছেলে মেয়েদেরকে পড়ান। যখন আমি বলি কি ব্যাপার আপনার ছেলে পড়া মুখস্ত করেনি, আরে প্রভু স্কুল আছে, আরে স্কুল দিয়ে কি হবে, এই স্কুল দিয়ে কান্না করবে। আমি বলি না আপনি স্কুলে পড়াবেন না, স্কুলের সঙ্গে সঙ্গে ওকে বলবেন মা বাবা তোমাকে এই পড়া মুখস্ত করতে হবে গীতা ভাগবত। এই গাড্ডি গাড়ি বই পড়ে কিচ্ছু লাভ হবে না, এই দুদিন পর 15 বছর 17 বছর পরে আপনাকে লাত মেরে চলে যাবে, তখন আপনি বুঝবেন কেন আমি এই গীতা ভাগবতের শিক্ষা দিলাম, তখন আপনি পড়াতে যাবেন। কিন্তু কাঁচায় না নোয়াইলে বাস পাকলে করবে ঠাস ঠাস, তখন ও আপনাকে ঠাস ঠাস উত্তর দিবে। এজন্য কাঁচা অবস্থায় ওকে এই জ্ঞান দান করুন। এজন্য ওরা তো বলবে, তার সঙ্গে যদি মা বাবা বলে হা প্রভু ওরা এত পড়া, অত পড়াতে হবে না, অত পড়ে কি লাভ হবে না, অনেক জজ ব্যারিস্টার জিন্দগি তো হয়েছে, কি করেছে, প্রভুবাদ তো কোনো জজ ব্যারিস্টার ছিল না, তারপরও পৃথিবী আলোকিত করেছে, না পারমার্থিক ক্যারেক্টার লস এভরিথিং লস। এর জন্য গীতা ভাগবতের শিক্ষা দেওয়ার চেষ্টা করো। হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতা গৌর প্রমানন্দে হরে হরে। সকল ভক্তের পারমার্থিক আধ্যাত্মিক শারীরিক মানসিক আর্থিক কল্যাণের জন্য আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের তমা মাতাজি, আমাদের জয়শ্রী মাতাজি স্কটল্যান্ড থেকে, ওনার মেয়ে আইসিইউ তে আছে, এবং আমাদের তমা মাতাজিরও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এর জন্য আমরা একবার নরসিংহদেবের কাছে সবাই কি বলে হৃদয় দিয়ে প্রার্থনা করি। জয় নৃসিংহা শ্রী নৃসিংহা, জয় জয় শ্রী নৃসিংহা, প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম, উগ্রম বিরাম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতো মুখম, নৃসিংহাভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমঃহম। হরি ওম তৎসত্। তোমার কোনো শব্দ বা আচরণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। সকলকে বাঞ্ছা কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু পেয়ে বচ, পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যই নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়, সুখদেব গোস্বামী পাদ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়, বিদুর মৈত্রী জি কি জয়, জয় সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কি জয়, সকল স্বামী সংসার স্ত্রী পুত্র কন্যা সকলকে নিয়ে কৃষ্ণ ভক্তি এবং সুস্থতা বিরাজ করুক কি জয়, সকলকে শুভরাত্রি। নিতাই গৌর প্রেমানন্দে পড়াবেন না লীলাসুরিমা কিছু বলছিল, আমি ওটাই বলছিলাম কালকে করব, যেহেতু আমি গীতার মধ্যে প্রবেশ করে ফেলেছি তো রাধারানী টানতে টানতে ওনার লীলা বলিয়ে দিয়েছে, সমস্যা নেই। ঠিক আছে, তো সকলে এখন বিশ্রাম নিন, শুভরাত্রি সকলকে। হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাদ জয় গুরুদেব জয় বৃন্দাবন ধাম কি জয়।